গতকাল বিকাল 4টা নাগাদ পানিসাগরে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে যায়। পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর আরক্ষা প্রশাসনের মহকুমা আধিকারিকের অফিসের সম্মুখে আগরতলা থেকে আসাম অভিমুখে আসা ছয় চাকার ট্রাক AS01AC4298 এবং একই অভিমুখে আসা বাইক TR01AC80 বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আহত হয় লরি চালক শঙ্কর দাস, পিতা স্বপন দাস, বাড়ি করিমগঞ্জের নোয়াগাঁও এলাকায়। সাথে গুরুতর আহত হয় সহচালক আব্দুল মান্নান, পিতা আজাক আলী, করিমগঞ্জ। একই দিকে আসা বাইক আরোহী দেবকুমার চাকমা, পিতা গোকুলচন্দ্র চাকমা, বর্তমানে ধর্মনগর ফরেস্ট অফিসে কর্মরত অবস্থায়। অফিসে আসাকালীন সময়ে পেছন দিক থেকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে বাইক আরোহী দেবকুমার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের প্রাথমিকভাবে পানিসাগর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার বেগতিক দেখে তড়িঘড়ি আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় যে মদ্যপ অবস্থায় গাড়ি চালক শঙ্কর দাস নেশাগ্রস্ত অবস্থায় অবাধ গতিতে গাড়ি চালাতে গিয়ে ব্যাপরুয়াভাবে দুর্ঘটনায় পড়ে। ঘটনার পরপরই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এবং আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে রাজপথে রক্তের দাগ মুছতে পানিসাগর ফায়ার সার্ভিসের শরণাপন্ন হয়। ফায়ার সার্ভিসের ভূমিকায় আপ্লুত গোটা পানিসাগর মহকুমার জনগণ। কিভাবে করছে গাড়িতে কোনো লোড আসলো? কেমনে হয়েছে অ্যাক্সিডেন্টটা? চালানতে আসলো, তুমি না ড্রাইভার আসলো, হেই চালাইছে।